আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী স্বাগত। আমি মোহাম্মদ সম্রাট হোসেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জাভাদা থেকে একটা সৃজনশীল করব। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায় জাভাদা থেকে জাভাদা করলাম, ক্যাশ মেমোরি চালান নন করলাম এবং সাধারণ জাভাদা করলাম। তো আজকে যে সৃজনশীলটা করব, এটা একটা প্রাথমিক তহবিল নির্ণয় করতে হবে, আর একটা ক্রয় জাভাদা আর একটা বিক্রয় জাভাদা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা প্রশ্নটা জেনে নিই। বরিশালের জোনাকে বস্ত্রালয়ে শতাধিকার জনাব নাহার 2015 সালের প্রথম মার্চ নগদ 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এটা বরিশালের একটা বস্ত্রালয়, এটার নাম জোনাকি বস্ত্রালয়। তো প্রথম তারিখ মার্চ মাসের 1 মাসের হিসাব দেখাচ্ছে। তো প্রথম তারিখ উনি ব্যবসা আরম্ভ করলেন, 3000 টাকা নগদে ছিল এবং 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা নগদে ছিল, 2 লক্ষ টাকা ঋণ নিয়ে উনি ব্যবসাটা শুরু করলেন। এরপরে মার্চের 8 তারিখ রকি ফ্যাশন থেকে 1 লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। রকি ফ্যাশন থেকে 8 তারিখে গিয়ে 1 লক্ষ টাকা কাপড় ক্রয় করেন। তো এগুলো এটা ক্রয় যাবে না, এটা বাকিতে লেন হয়েছে রকি ফ্যাশন, চাই এবং নগদ কোনো উল্লেখ নেই। তো এটা চালান নন ছিল 78, বহন খরচ 500। তো ক্রয়ের সাথে বহন খরচ থেকে হবে যুক্ত যোগ হয়। এর পরবর্তীতে 12 তারিখ বেবি ফ্যাশন থেকে 5% বাড়তায় 1,50,000 টাকা কাপড় ক্রয় করেন। আমি আর একটা দোকান থেকে, প্রতিষ্ঞান থেকে, বেবি ফ্যাশন থেকে 1,50,000 টাকা কিনছি, 5% বাড়তায় উনি আমাকে 5% বাড়তা দিল। তো চালান নন ছিল 1,00,000, এটাতে কোনো পেকিং খরচ বা বহন খরচ ছিল না, এটাও ক্রয় যাবে। এর পরবর্তীতে 17 তারিখ তিশা ট্রেডার্সের নিকট 10% বাড়তায় 80,000 টাকা কাপড় বিক্রয়। আমি তিশা ট্রেডার্সের কাছে পণ্য বিক্রয় করলাম 80,000 টাকা, কত 10% বাড়তায়, তার মানে 10% ডিসকাউন্টে। তো 80,000 এর উপর 10% বেতন তো হবে, বের করে যত টাকা হয় তত টাকাটা বাদ যাবে। এরপর চালান না একটা, এটাও বাকিতে লেনদেন হয়েছে, আমি বাকিতে বিক্রয় করছি, এটা বিক্রয় যাবে। এর পরবর্তী 23 তারিখ রনি ট্রেডার্সের নিকট প্রতি কেজি 42 টাকা ধরে 1 কুইন্টাল চাল বিক্রয়। আমি রনি ট্রেডার্সের নিকট বিক্রয় করছি, 1 কেজি মূল্য ছিল যে 42 টাকা, তো 1 কুইন্টাল চাল বিক্রয় করছি। আমরা জানি সাধারণত 1 কুইন্টাল সমান 100 কেজি, তো 100 দিয়ে 42 কে কি করতে হবে, গুণ করতে হবে, চালান 110। এটা এগুলো ছিল লেনদেন। তো কতে বলছে কি, জানাব নাহারে প্রারম্ভিক নগদ তহবিল নির্ণয় করো। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক মানে শুরু, শুরুর সময় আমার নগদ টাকা কত ছিল এটার পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে শুরু কোন তারিখ, প্রথম দিন, আমাদের মার্চ মাস প্রথম তারিখের যে লেনদেনটা 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা ঋণ, ঋণ নিচ্ছি ঠিক আছে, কিন্তু ঋণ নেওয়ার পর টাকাটা আমার নগদ হলো, সেজন্য এই দুটোটাই আসছে, এই দুটোটা যোগ করতে দেখালে ক নম্বরের উত্তর শেষ। এরপরে খত বসে কি, উপযুক্ত লেনদেনের আলোকে ক্রয় জাভাদা প্রস্তুত করো। ক্রয় জাভাদা মানে এই লেনদেনগুলোর মধ্যে থেকে আমাদের যেগুলো ক্রয় বোঝাচ্ছে, যেগুলো দ্বারা আমাদের ক্রয়, যেগুলো যে লেনদেনগুলো দিয়ে আমরা ক্রয় করছি শুধুমাত্র সেগুলো। এর পরিবর্তে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাভাদা প্রস্তুত করো। এই লেনদেনগুলোর মধ্যে থেকে যেগুলো দ্বারা আমি বিক্রয় বোঝাচ্ছি শুধুমাত্র বিক্রয় এগুলো, তাহলে আমরা ক নাম্বারটা করব, জানা না হলে প্রারম্ভিক নগদ হবে ক, জানা না হলে প্রারম্ভিক নগদ হবে তহবিল নির্ণয়। আমরা এখন কলমটা আঁকবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রাণ নগদ তহবিল নির্ণয়টা করবো, আমরা কলমটা আঁকলাম। তো এটা হবে বিবরণ,
বিবরণ এটা তো হবে বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা এটা তো হবে পরিমাণ টাকা। বিস্তারিত টাকা মানে কোন কোনটা আছে সেগুলো বিস্তারিত ভাবে এখানে লিখবো, এগুলোর যোগফলটা যে এই কলাম আসবে এটা হচ্ছে পরিমাণ টাকা, আমাদের কত টাকা হবে। তো এক তারিখ আমাদের নগদ ছিল 3 লক্ষ টাকা, এখানে হবে নগদ, নগদ দিব। বিস্তারিত টাকা হচ্ছে 3 লক্ষ, নগদ ছিল 3 লক্ষ। তারপর ছিল ঋণ, ঋণ নিলাম 2 লক্ষ টাকা। তো আর কোনো এক তারিখ পর্যন্ত কোনো কোনো কিছু লেনদেন হয় না, আসে নাই, তাই দুটো যোগফল হবে 5 লক্ষ। সমাপনী যোগ দিয়ে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ক নাম্বার। এর পরবর্তী আমরা করব খ, উপযুক্ত লেনদেনের আলোকে ক্রয় জমা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বারটা শেষ করলাম, এখন খ নাম্বার, উপযুক্ত লেনদেনের আলোকে ক্রয় জমা প্রস্তুত করো। এটা ক্রয় জমা প্রস্তুত করলাম, তো ক্রয় জমা কলমে প্রথম হবে তারিখ, তারিখ তারপর হবে ক্রেডিট হিসাব খাত, কি হিসেবে হবে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, তারপর হবে যে কি সূত্র শর্ত, শর্ত চালান নন, তারপর সূত্র, তারপর হবে যে এই ক্রয় হিসাব ডেবিট, তারপর আমরা ক্রয় যাব দেখি ক্রয় যে ডেবিট হয় বাকি তাহলে এটা আমাদের হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শুনিব কোনটা কোনটা আমাদের ক্রয় যাব। আমরা 8 তারিখ ক্রয় করলাম, এই 8 তারিখটা ক্রয় যাব না, এর পরবর্তীতে এটাও ক্রয় যাব না। সেখানে আমরা প্রত্যেকটা বিবরণ লিখি, এখানে লিখলাম ক্রেডিট হিসাব কা, আমাদের এই লেনদেনটা দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, তো আমাদের যেটা ক্রেডিট হবে এটাই লিখতে হবে শুধুমাত্র, আমরা ডেবিট ক্রেডিট দুটোটা লিখতে হবে না, যেটা ক্রেডিট হবে সেজন্য সেটা লিখবে, সেজন্য ক্রেডিট হিসাব কা করো। এটা মার্চ 8 তারিখ, এটা যেহেতু রকি পেছন থেকে আমি কাপড় করে করলাম 1 লক্ষ টাকা, তাহলে এটা জানা হবে কি ক্রয় হিসাব ডেবিট কার কাছে, ক্রয় বিবরণ কি বাকি হলে পাওনাদার, তো পাওনাদার প্রতিষ্ঠান আমার টাকাতে রকি ফ্যাশন, তো রকি ফ্যাশন হিসাব রকি ফ্যাশন হিসাব, তো রকি ফ্যাশন হিসাব চালান মানে কত ছিল চালান 78, তো কোনো বার্তা ছিল না 1 লক্ষ, বহন করছে যোগ হবে, তাহলে এটা কত হবে 1 লক্ষ 500, 1 লক্ষ 500 টাকা। এর পরবর্তীতে বেবি ফ্যাশন থেকে 5% বার্তা 1 লক্ষ 50,000 টাকা ক্রয় করে, তো মার্চ 12, তো যা ক্রয় হিসাব বেবি, বেবি ফ্যাশন হিসাব ক্রেডিট, বেবি ফ্যাশন হিসাব আমাদের চালান কত ছিল 102, 102, তো 5% 1 লক্ষ টাকা 1 লক্ষ 50,000 উপর 5% হবে যে 7,500 টাকা, তাহলে এই 7,500 বিয়োগ করলে 1,42,000 টাকা, 1,42,500 টাকা, তাহলে যোগফলে 0,0,0,3,4,2। এর পরবর্তী ক্লাসে আমরা এটা এখন আমাদের যোগফল হচ্ছে 2,43,000।